সুন্দর একটা নাম উপহার দেওয়া যেমন জরুরি, সারা জিন্দগি ভর এই নামটা সুন্দর করে ডাকাও জরুরি। অনেক পিতামাতা সন্তানের নাম সুন্দর করে ডাকে না, বিকৃত করে ডাকে। আর কোন মানুষকে যখন বিকৃত করে নাম ডাকা হয়, এর আসর তার উপরে খিটখিটে মেজাজ তৈরি করে। পিতা নিজেই যে সন্তানকে তার অজান্তেই বেয়াদব বানাচ্ছে খবরই নেই। নাম বিকৃত করে বিটখায় নাম ডাকা ইসলামে এটা শিখায়, শিষ্টাচারিতার মধ্যে পড়ে না, ভদ্রতায় পড়ে না। আল্লাহ বলে স্মরণ করো তোমরা ওই দিনের কথা যখন হাকিম লুকমান তার ছেলেকে উদ্দেশ্য করে নসিহত করছিলেন। হাকিম লুকমানের এই কথাটা আল্লাহর কাছে এতটাই ভালো লাগছিল, ছেলেকে নসিহত করাটা। মহান মাওলাই করিম কুরআনুল করিমের আয়াত বানায় নাজিল করে দিছেন কিয়ামত পর্যন্ত যেন আমরা শিক্ষা নিতে পারি। একজন পিতা হিসেবে সন্তান জন্ম দেওয়াই দায়িত্ব শেষ না, একজন পিতা হিসেবে সন্তানকে শুধু ভাত আর কাপড় দেওয়াই দায়িত্ব শেষ না, একজন পিতা হিসেবে সন্তানকে শুধু প্রতিষ্ঠানে ভর্তি করাই দায়িত্ব শেষ না। প্রত্যেক গার্জিয়ানের জন্য সন্তানকে পারিবারিকভাবে তার শিক্ষা দেওয়ার দায়িত্ব আছে। পিতা হিসেবে সন্তানের জন্য কিছু নসিহত, পিতা হিসেবে সন্তানকে আমরা কি নসিহত করব খুব ভালো করে বুঝে রাখবেন। আমরা এখানে যে বসলাম এটা একটা ক্ষেত জমিন। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই পৃথিবী আখিরাতের ক্ষেত স্বরূপ। আল্লাহর পয়গম্বর ক্ষেতের সাথে তুলনা দিলেন, কারণটা কি খুব ভালো করে মনোযোগের সাথে কথাটা এটা মনে রাখবেন। এই জমিনে যদি ফসল ফলাইতে হয় মেহনতের দরকার আছে না নাই? আর যদি ঘাস ফলানো লাগে কোনো মেহনত লাগবো না এমনি হইব? ঠিক তেমনি ভাবে আপনার সন্তান সুসন্তান হবে নাকি কুসন্তান হবে এটা সিদ্ধান্ত নিবেন। তারে যদি আপনি আদর্শবান বানাইতে চান, গুণী বানাইতে চান, তাহলে মেহনত করতে হইব। সন্তানের পিছনে যদি মেহনত করেন সন্তান থেকে আপনি ভালো কিছু ফল পাইবেন। আর যদি মনে করেন মেহনতের দরকার নাই আমার ফলেরও দরকার নাই, হালতের উপরে ছাড়েন, একটা কুসন্তানে পরিণত হয়ে যাইব। হাকিম লুকমান ওনার সন্তানকে যে নসিহত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে উল্লেখ করে। তো আমি এখানে একটা প্রশ্ন করি আপনাদেরকে, হাকিম লুকমানের যে ছেলে তার তো অবশ্যই একটা নাম ছিল না ছিল না? আর একটু জোরে কর, ছিল। কিন্তু এখানে সেই নাম উল্লেখ করা হয়নি। এখানে আমাদেরকে একটা সবক দেওয়া হলো, উনি ইয়া বুনাইয়া বলে ডাক দিছিলেন। আমরাও তো সন্তানকে ডাক দিই, তো আমরা ডাকের ডিজাইন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের। বর্তমান সময়ে পিতার ব্যবহারে মাতা পিতার আচরণের কারণে তাদের অজান্তেই অনেক সন্তান খিটখিটে মেজাজ এবং বেয়াদবে পরিণত হয়। সন্তানকে শুধু ভাত কাপড় দেওয়াই দায়িত্ব না, আচরণও দিতে হবে, আচরণ শিক্ষা দিতে হবে। সন্তান যদি ভালো রেজাল্ট করে তখন খুশি হইয়া নাম ছাড়া
কিছু আদরের শব্দ আছে, বাবা সোনা চান লক্ষ্মী এই জাতির কিছু শব্দ আছে না, এগুলো দিয়ে ডাকা। সন্তানকে যদি নসিহত করতে চান আদরের সুরে ডাক দিবেন, উপদেশ দিতে চান আদরের সুরে ডাক দিবেন। একজন পিতার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, একজন পিতার কাছে সন্তানের যেই পাওনাগুলো আছে, এই একই মঞ্চে সব তো আর বলা সম্ভব না, মোটামুটি দু চারটা আপনাদেরকে বলে দিই, শোনেন। সন্তানকে সুন্দর একটা নাম উপহার দিবেন এবং সারা জীবন ভর এই নামটা সুন্দর করে ডাকবেন। সুন্দর একটা নাম উপহার দেওয়া যেমন জরুরি, সারা জিন্দগি ভর এই নামটা সুন্দর করে ডাকাও জরুরি। অনেক পিতামাতা সন্তানের নাম সুন্দর করে ডাকে না, বিকৃত করে ডাকে। আর কোনো মানুষকে যখন বিকৃত করে নাম ডাকা হয়, এর আসর তার উপরে কিটকিটে মেজাজ তৈরি করে। পিতা নিজেই যে সন্তানকে তার অজান্তেই বেয়াদব বানাচ্ছে খবরেই নেই। নাম বিকৃত করে বিটখায় নাম ডাকা ইসলামে এটা শিখায়, শিষ্টাচারিতার মধ্যে পড়ে না, ভদ্রতায় পড়ে না। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগের সাথে শুনবেন, আপনি গরিব হন আর ধনী হন, আপনি যদিও অভাবী মানুষ কিন্তু সন্তান প্রত্যেক মা বাবার কাছে শাহজাদার মতো। আপনার সন্তানটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য কোনো শব্দের মাধ্যমে ডাকবেন না, তুই তুকারি শব্দের মাধ্যমে ডাকবেন না, সব সময় তুমি শব্দ ব্যবহার করবেন। সন্তানকে তুই শব্দ না বলে তুমি শব্দ দিয়ে ডাকবেন। এই সন্তান আপনার সামনে সহজে বেয়াদবি করবে না। তুমি শব্দটার মাধ্যমে ডাকা যদি অভ্যাস করেন, কখনো তারে যদি আপনি তুই বলিয়া ডেকে ফেলেন, ওই তুই ডাকাটাই বেতলোয়ার চাইতে শাসন মনে করবে। আর একটু জোরে কর।